রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। সেই ঘূর্ণিঝড়ের সময় ব্যারাকপুর পৌরসভা এলাকার পৌর পরিষেবায় যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে নজর রাখতে সকাল থেকেই ব্যারাকপুর পৌরসভায় উপস্থিত রয়েছেন পৌর প্রশাসক উত্তম দাস। পৌরসভার তরফ থেকে ইতিমধ্যে 8টি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে যাতে বিদ্যুৎ বিভ্রাট হলেও জল সরবরাহ বিভিন্ন পাম্প থেকে চালু রাখা যায়। এর পাশাপাশি অত্যাধুনিক করাতের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো জায়গায় কোনো গাছ ভেঙে পড়লে দ্রুত সেই গাছ সরিয়ে ফেলা যায়। সেই কারণে রাখা হয়েছে প্রচুর পরিমাণের পানীয় জলের ট্যাঙ্ক। পরিস্থিতি মোকাবিলার জন্য এমন কথাই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। আমাদের আমফান থেকে তো একটা শিক্ষা দিয়েছে কি কি প্রয়োজন হয়, সেই অনুযায়ী সব রকম ব্যবস্থাই করা আছে। যন্ত্রপক্ষে মানুষ বড় ধরনের কোনো ঘটনা ঘটলে দেখা যায় যে আগে বিদ্যুৎ পরিষেবা বিশেষণভাবে ব্যাহত হয় এবং যে কারণে আমাদের জল লোকে সাপ্লাইতে সমস্যা হয়, পাম্পগুলি চালানো যায় না। যে কারণে আমরা অনেকগুলি বড় জেনারেটর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি যে আগে পাম্প চালিয়ে লোকের জলের ব্যবস্থা করা, তারপর আমরা যদি বড় ঝড়ে গাছ টাছ পরে রাস্তা টাস্তা ব্লক হয়ে যায় তার জন্য যে ইলেকট্রিক করাত, যেগুলি বড় বড় করাত, সেই গাছ কেটে সরানো, তারপর জেসিবি টেসিবি সব রকম ব্যবস্থা আছে। কোনো অসুবিধা হলে সেটা আছে। তারপরে কোথাও বেশি জলমগ্ন হয়ে গেলে সে মানুষগুলিকে সরিয়ে স্কুল টিস্কুলে দিয়ে তাদের খাবার দাবার ব্যবস্থা করা, সব রকম ব্যবস্থাই আছে। আমি অফিসেই আছি, আমাদের লোকজন 100 লোকের মতো সবসময় স্ট্যান্ড বাই রাখা আছে, যদি প্রয়োজন হয় আরও লোক ডেকে নেওয়া হবে, অসুবিধা নেই।